এই ছোকরা, মনোরঞ্জন বাবু কোথায় রে? মনোরঞ্জন বাবু, ভিতরে আসবো? খোলাই আছে, ভিতরে চলে আসছে। আপনি মনোরঞ্জন বাবু তো? শরীরের অবস্থা যে খুব খারাপ, আপনি দয়া করে বসে বলুন। ধন্যবাদ। আপনাকে কি বিকাশ পাঠিয়েছেন? শুনলাম আপনি উইল করবেন। হ্যাঁ, আমি আমার সম্পত্তি গুলো উইল করব। আপনি সব কাগজপত্র ঠিক করে এনেছেন তো? দাঁড়ান দাঁড়ান, বের করছি। আমি আমার সমস্ত সম্পত্তি গুলো অনাথাশ্রমে দান করে দিতে চাই। কি, আপনি আপনার সব সম্পত্তি অনাথাশ্রমে দিয়ে দেবেন? ছেলের জন্য কিছু রাখবেন না? আমার ছেলে তো আমাকে দেখাশুনো করে না, এখানে একা ফেলে রেখে চলে গেছে। সবই সম্পত্তি লোভ, বুঝতেই তো পারছেন। না, সবই তো বুঝলাম, তো আপনি আপনার ছেলেকে কিছু দিবেন না? ও হয়তো আশা করে থাকবে। একমাত্র ছেলে, কিছু না রেখে কি আর চলে যাব? একটা অমূল্য সম্পদ ওর জন্য রেখে দিয়েছি। কি 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 জিনিস রাখবেন বলুন, সেটা সেটাও তো লিখি। বাড়ির উঠোনে যে জাম গাছটি দেখতে পাচ্ছো, ওই জ্যাম গাছের নিচে মাটিতে পোতে আছে সেই অমূল্য সম্পদটা, যেটা আমার ছেলের কাছে সব থেকে মূল্যবান সম্পদ। গুপ্তধন মানে তো সেখানে সেই সোনা দানা সবকিছু থাকবে। মনোরঞ্জন বাবু, মনোরঞ্জন বাবু, আপনি দয়া করে সেই জিনিসটা আমার ছেলে হাতে পৌঁছে দেবে। আচ্ছা ঠিক আছে। মনোরঞ্জন বাবু, তাহলে আমি আসি। মনোরঞ্জন বাবু, দেখুন আপনার শরীরের অবস্থা তো খুব একটা ভালো না। আপনাকে একটা কথা বলি, আসলে আমি আপনাকে মিথ্যে বলেছিলাম, আমাকে বিকাশবাবু পাঠায়নি। আমি আপনার ছেলের উকিল, আমাকে আপনার ছেলেই পাঠিয়েছে সেই গুপ্তধনের খোঁজে। পারলে আমাকে ক্ষমা করে দেবেন, আমি আসি। হ্যালো, হ্যাঁ দীপঙ্কর বাবু। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি পেয়ে গেছি স্যার। আপনার বাবা আসলে সব বলে দিয়েছে স্যার। হ্যাঁ স্যার, চিন্তা করবেন না, আমি একটু খুঁজে দেখি স্যার। ঠিক আছে, অনেক কিছু পাওয়া যেতে পারে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, রাখছি স্যার। হ্যাঁ
মনোরঞ্জন বাবু কোথায় গেল? এটা কি? আমি শ্রী মনোরঞ্জন দিয়ে আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বিষ্ণুপুরের অনাথাশ্রম কর্তৃপক্ষকে দান করে গেলাম এবং মরার পর আমার অস্থি যেন আমার ছেলে দীপঙ্করের হাতে পৌঁছে যায়। অনাথ আশ্রমের কর্তৃপক্ষকে দান করে গেলাম এবং আমার মৃত্যুর পর আমার অবশিষ্ট অস্থি যেন আমার পুত্র দীপঙ্করের কাছে পৌঁছে দেওয়া হয়। কি মনোরঞ্জন বাবু, ঠিক আছে তো? ঠিক আছে, নিন এখানে একটা টিপসই করে দিন। দেখি তাহলে আপনার হাতটা। কি হলো মনোরঞ্জন বাবু, জল খাবেন? মনোরঞ্জন বাবু কি হয়েছে? মনোরঞ্জন বাবু কি হয়েছে? দাঁড়ান দাঁড়ান, জলটা নিয়ে আসেন।